তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে। তো আপনারা দেখছেন এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে। তো আজকে মূলত ভিডিও নিয়ে আসা, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই। আর আপনারা তো অবশ্যই জানেন কারেন্ট ছাড়া আমাদের কোনো কাজই হয় না, তাই বসে বসে অনেক বোর হচ্ছি। তো তাই ভাবলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি, ছোটোখাটো একটা ভিডিও মজা করতে। তো তাই চলে এলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে। তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি, মানে একটা খুশির খবর, মানে আমার বলতে পারেন, আপনাদের বলতে পারেন, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে, আপনাদের সাপোর্টের জন্য আজকে আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইব করতে পেরেছি আপনাদের সাপোর্টের জন্য। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর সবাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আবারও নতুন অ্যাম্পলিফায়ারের কাজ শুরু করেছি, PVT 501 অ্যাম্পলিফায়ারের। তো তার সাথে তিনখানা প্রেসার বোর্ডের কাজও শুরু করেছি আজকে। তো একটা অর্ডার কথা চলছে, আশা করি একটা অর্ডার কনফার্ম হয়ে যাবে। তো প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরম। তো বসে বসে কিছু কাজ পাইনি, তাই আপনাদের কাছে চলে এলাম একটু মজা করতে। চলুন আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো দেখাচ্ছি। আর পার্ট 3 ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসছে আপনাদের সামনে। তো তার আগে একটা 4558 বেস টেবিল সার্কিট আপনাদের কাছে নিয়ে আসবো। তো বর্তমান কারেন্ট নেই, কিছু করতে পারছি না, তো কারেন্টে আসুক, আশা করি আজকালের মধ্যে আমাদের সার্কিট ডায়াগ্রাম দিতে পারবো, 4558 বেস টেবিল সার্কিট ডায়াগ্রামটা। তো তারপরেই আমি নিয়ে আসবো আমার পার্ট 3 ভিডিওটা নিয়ে আসবো। তো ধরুন আপনাদের একটু অ্যাম্পলিফায়ারগুলো দেখিয়ে দিই। তো এই সেই অ্যাম্পলিফায়ার, এটা সেই অ্যাম্পলিফায়ার, PVT 501 মডেলের হবে এটা, 200 ওয়াটের অ্যাম্পলিফায়ার হবে হর্ন চালানোর জন্য। এই যে হর্ন চালানোর জন্য মসফেটের 200 ওয়াটের 501 PVT 501 মডেলের হবে এটা। তো এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের এই যে মাল। তো আমাদের আগে যে ক্যাবিনেট যেটা এসতো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ক্যাবিনেট এসতো, মানে এই যেগুলো দেখতে পাচ্ছ যে কাটিংগুলো করা আছে, এই যে ব্লুটুথ প্যানেলের বা ভলিউম পাওয়ার সুইচের বা পেছনের যে কাটিংগুলো আছে এগুলো কোনো কিছু থাকতো না, ঠিক আছে, নর্মাল ব্ল্যাঙ্ক ক্যাবিনেট আসতো। তো সেটাকে কাস্টমারের পছন্দের মতো আমরা কাটিং করে ডিজাইন করে আমরা দেই। তো আপাতত সেই ক্যাবিনেটটা মাস 3-4 হলো পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য এটা নিয়ে কাজ চালাতে হচ্ছে এখন। আর হচ্ছে এই যে প্রেসার বোর্ড, দুখানা বক্স আমাদের কালকে মাল এসে পেটিটা এখনও খোলা হয়নি, তো সেখানে আছে 4খানা প্রেসার বোর্ড আপাতত অর্ডার, সরি 3খানা প্রেসার বোর্ড আপাতত অর্ডার, 1খানা কথা চলছে, সেটা আশা করি হয়ে যাবে আজকেই। তো এটাই সেই প্রেসার বোর্ড আপনাদের কদিন আগে যে ভিডিও দিয়েছিলাম, তো এটা কাল আসছেন আনতে। আজকে আসার কথা ছিল, আজকে আমাদের এখানে ভোট, তো তাই ওনাদেরকে আসতে না বলেছি, তো কালকেই আসছেন এটা নিতে। তো এটা হচ্ছে কারেন্ট নেই, এগুলো সব পড়ে আছে। তো আপাতত কারেন্ট তো নেই, যেহেতু বিনা কারণে কাজ সেটাই করছে, এই যে স্পিকার বানছি, ঠিক আছে, এই স্পিকারটাই বাঁধা হবে। তো চলুন বন্ধুরা, পরবর্তী করে দেখা হচ্ছে, ধন্যবাদ সবাইকে। আর এরকমভাবেই সবাই আমাকে সাপোর্ট করে রাখুন, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি আপনাদের সবাই সব কিছুতেই হেল্প করবো, মানে আমার এইসব কাজের দিক দিয়ে। তো পার্ট 3 ডায়াগ্রামের জন্য প্রস্তুতন, কারণ পার্ট 3 ডায়াগ্রামটা খুব শীঘ্রই নিয়ে আসছি। তো তার আগে আজকালের মধ্যেই আমি নিয়ে আসবো আজকে 4558 বেস টেবিল ডায়াগ্রামটা। তো তারপরেই আসছি আমি পার্ট 3 ডায়াগ্রামটা নিয়ে। তো চলুন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, বাই। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে পাশে বেল আইকনটিকে প্রেস করুন নিত্য নতুন ডায়াগ্রাম ভিডিও বা প্রেসার বোর্ড রিলেটেড ভিডিও পেতে। আর প্রত্যেকবারই তো প্রেসার বোর্ড রিলেটেড বা অ্যাম্পলিফায়ার রিলেটেড ভিডিও বানাই, তো আজকে ভাবলাম একটু অন্যদের একটু ভিডিও বানানোর কথা ভাবলাম, কারণ কারেন্ট নেই, কাজ হচ্ছে না, বৃষ্টি পড়ছে, তো সেই বেকার বসে আছি, তাই ভাবলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো চলুন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, বাই।